কিছুটা দাম বাড়ার খবরে মাসখানেক ধরে বাজারে চালের সরবরাহ বাড়িয়েছেন মিল মালিকরা। তবে দুই সপ্তাহ ধরে দাম নিম্নমুখী। ওএমএস সহ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির কারণে ক্রেতার সংখ্যা কমেছে, সঙ্গে রোপা আউশ ধানের যোগান বাড়ায় এর প্রভাব মোকাম ও খুচরা বাজারে। নওগাঁ ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায় চালের মোকাম ও বাজার ঘুরে দেখা গেছে, তিন চার দিনের ব্যবধানে দাম কেজিতে কমেছে 5 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি কমেছে চিকন চালের দাম। রোববার শুরু নাজির শাইলের কেজি বিক্রি হচ্ছে 62 টাকায়, তিন দিন আগেও যা ছিল 67 টাকা। মিনিকেট ও বাংলামতি প্রতিমনে 50 থেকে 100 টাকা কমে বিক্রি হচ্ছে দিনাজপুরের বাহাদুর বাজার চালের আড়তে। বাজারে সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে আশা খুচরা বিক্রেতা ও ব্যবসায়ীদের। নাজির শাইল, বাসমতি, যেটা মিনিকেট, এগুলো প্রতি বস্তায় কোনো বস্তায় হয়তো 100 কমছে, কোনো বস্তায় 200 টাকা কমছে। পর্যাপ্ত ধানের আমদানি, এই আমদানি হওয়ার কারণে বাজার কিন্তু একটু কমে গেছে। আর তাছাড়া সরকারি পর্যায়ে যে চাউল দেওয়া হচ্ছে, ওমেক্স, বিভিন্ন প্রকল্পের চাউল আসার কারণে চাউলের বাজার কম। এদিকে চাল রপ্তানি নিয়ে ভারতের নতুন সিদ্ধান্তে কিছুটা চিন্তিত খুচরা বিক্রেতারা। তবে চালকল মালিক নেতারা বলছেন, মোকামে মজুদ থাকার পাশাপাশি আউশের যোগান ভালো থাকায় কোনো প্রভাব পড়বে না বাজারে। চাল আমদানি করে সরকারের গুদাম গুদামে মজুদ করা হয়েছে এবং মিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণে চাল সরকার সংগ্রহ করে সরকারি গুদামে বর্তমানে মজুদ রয়েছে। এজন্য আমার মনে হয় না যে এটা এই চাল ধান চালের বাজার আর কোনো বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী মৌসুম পর্যন্ত। তথ্য বলছে, গত কয়েক বছর চাহিদার তুলনায় বেশি চাল উৎপাদন করছে বাংলাদেশ। বিশেষ করে সরকারি গুদামে 15 লাখ টনের বেশি চাল মজুদ রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।